হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। টাইম এক্সক্লুসিভ আমাদের নিয়মিত অনুষ্ঠান এবং আপনারা যারা দেখছেন তাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে অনুষ্ঠানটি আমরা প্রতিদিনই করে যাচ্ছি কমিউনিটি হেল্প করার জন্য, এবং এখানে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রোভাইড করে থাকি। আমরা যারা এই টেলিভিশনের সামনে আছেন অথবা ফেসবুকে যারা দেখছেন, আমরা সবাইকে অনুরোধ করব অনুষ্ঠানটি শেয়ার করে দেওয়ার জন্য আপনাদের বন্ধুদের সাথে। এটা একটি পাবলিক সার্ভিস বলা যায়। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে আছে যে করোনা বিশ্বের সর্বশেষ পরিস্থিতি। জানাবেন আমাদের পরিচয় সম্পাদক নাজমুল হাসান, আমাদেরকে চিকিৎসা বিশ্বের সর্বশেষ পরিস্থিতি জানাবেন ডক্টর সারোরুল হাসান, আমাদেরকে আপনি জানেন যে প্রণোদনা সরকারি সাহায্য, করোনা বিশ্ব করোনার পরে সরকারি সাহায্য, দুর্যোগ ত্রাণ, এইসব অনেক বিষয় এখন হচ্ছে, এই বিষয়ে কথা বলবেন আমাদের সিপিএস সারওয়ার চৌধুরী, আমাদের সাথে ইমিগ্রেশন বিষয়ে কথা বলবেন অ্যাটর্নি শেখ সেলিম, আপনাদের সবার প্রিয় সবার পরিচিত অ্যাটর্নি শেখ সেলিম, এবং মৌলানা রফিক আহমেদ। আমরা রমজান শুরু হচ্ছে আর 2-1 দিনের মধ্যেই, তার সাথে এই বিষয়ে কথা বলবো। আমি প্রথমে যাচ্ছি জনাব নাজমুল হাসান আপনার কাছে, হোয়াট ইজ দ্য লেটেস্ট? ধন্যবাদ তাহের, এবং ধন্যবাদ আজকে সব প্যানেলে যারা অংশগ্রহণ করছেন তাদের। আজকে অবশ্য সারা পুরো দিনটাই আমেরিকাতে এই লকডাউন খোলার ব্যাপারটা নিয়ে একটা বিতর্ক, এবং সকাল থেকে মেয়র ব্লাজিও, অ্যান্ড্রু গভর্নর কুমো, এবং কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেস কনফারেন্স এখনো চলছে। তো যেটা মূল খবর সেটি হচ্ছে যে টেস্টিং। আমি তার আগে একটু বলে নেই যে নিউ ইয়র্কের অবস্থা খুব দ্রুত না, খুব ধীরে ধীরে সংখ্যা কমে আসছে। এটা কি ভালো লক্ষণ, আমাদের খুশি হবার লক্ষণ, তা আমি বলতে পারবো না। তবে নিউ ইয়র্কে হসপিটাল গুলোতে রোগীর সংখ্যা কমে আসছে। রফিক ভাই আপনি কথা বলবেন না, একটা মিনিট রফিক ভাই আপনি কথা বলবেন না, এবং আপনার ক্যামেরা খুব নড়ছে, ক্যামেরাকে স্টেবল করেন, আদারওয়াইজ ইন্টারাপ্ট দি প্রোগ্রাম। হ্যাঁ জি নাজমুল ভাই, নাজমুল ভাই আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে নিউ ইয়র্ক শহরের অবস্থা এবং নিউ ইয়র্ক স্টেট পুরোপুরি হসপিটালের রোগী কমে আসছে, এবং গভর্নর এই কথা বলেছেন, এবং তিনি আজকে এটার একটা ইন্ডিকেশন হচ্ছে নিউ ইয়র্ক সিটি আশেপাশের স্টেট গুলো, বিশেষ করে নিউ জার্সি কে 100টি ভেন্টিলেটর দিয়েছে, মেরিল্যান্ড কে 50টি ভেন্টিলেটরও দিয়েছে। তার অর্থ দাঁড়াচ্ছে নিউ ইয়র্কে রোগী কমে আসছে। এবং আরেকটি কথা তিনি বলেছেন যে যখন তিনি মেয়র আর অ্যান্ড্রু কুমো যখন সাংবাদিক সম্মেলন করছিলেন, তখন প্রেসিডেন্ট হুইট কিন্তু গভর্নরের বিরুদ্ধে অনেকটা, যে এই গভর্নর সরোয়ার ভাই আপনার সাউন্ড হচ্ছে, সরোয়ার ভাই আপনি সাউন্ড করবেন না, প্লিজ বসে থাকেন, সাউন্ড করবেন না। জি জি নাজমুল ভাই বলেন। হ্যাঁ, আজকে যখন গভর্নর প্রেস কনফারেন্স করছিলেন তখনই টুইট করছিলেন গভর্নরের সমালোচনা করে প্রেসিডেন্ট ট্রাম্প, এবং এই টুইটটা ওই গভর্নরের সাংবাদিক সম্মেলনে উপস্থিত একজন সাংবাদিক গভর্নরের দৃষ্টি আকর্ষণ করলে গভর্নর ট্রাম্পের ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড এবং সবগুলো একটা বেশ জোরালো বক্তব্য রাখেন। তার বক্তব্যের মূল কথা হচ্ছে যে নিউ ইয়র্ক শহর এত প্রস্তুতি নিয়েছে, 40,000 ভেন্টিলেটর বেড লাগবে, প্রায় 80-90,000 হসপিটাল, 1,25,000 বেশি হসপিটাল বেড লাগবে, এগুলি সবই নিউ ইয়র্ক স্টেট নির্ধারণ করেছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের যে আশঙ্কা ছিল যে প্রায় 2 মিলিয়ন লোক মারা যেতে পারে, পরে সে আশঙ্কা কমিয়ে নামা হলো 200,000-এ, সেগুলোর উপর ভিত্তি করে নিউ ইয়র্ক স্টেট তার প্রস্তুতি গ্রহণ করেছিল। এবং এই প্রস্তুতি গ্রহণ করার জন্য যদি গভর্নর কুমোকে দোষারোপ করা হয়, তিনি সেই দোষ মেনে নিতে রাজি আছেন। তবে গভর্নর কুমো বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত যে সিডিসি যারা চালাচ্ছে, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, তাদেরকে ফায়ার করা, কারণ তারাই এই ভুল এস্টিমেট গুলো এবং ভুল প্রজেকশন গুলো দিয়েছিল। কিন্তু তারপর আরেকটি কথা হচ্ছে যে নিউ ইয়র্ক শহরে ফেডারেল গভর্নমেন্ট যে সুবিধা গুলো দিয়েছিল, জেভিস সেন্টারে হাসপাতাল বানিয়েছিল, ব্রুকলিনে বোধহয় একটি হাসপাতাল তারা বানিয়েছিল, এবং ইউএস নেভাল শিপ কমফোর্ট, সেগুলো পুরোপুরি ব্যবহার করা সম্ভব হয়নি। আর নিউ ইয়র্ক শহরের পাবলিক হাসপাতাল গুলো আমি যতটুকু জেনেছি, হাসপাতালে কাজ করে এবং কয়েকজনের সাথে কথা বলে জেনেছি, তাদের রোগীর তুলনামূলক ভাবে গতকাল অনেক কম ছিল, আর মৃত্যুর হারও গতকাল অনেকটা কমে এসেছে, যদিও আজকে সরাসরি সে ধরনের কোনো ফিগার ঘোষণা করেননি। আর আরেকটা দুর্ভাগ্যজনক খবর যেটি আজকে আমাদের কাছে এসেছে সেটি হচ্ছে যে সারা দেশেই প্রায় নার্সিং হোমে 4,000 মানুষ মারা গেছে, এবং এই নার্সিং হোমের মৃত্যু নিয়ে এখন চারিদিকে তদন্ত এবং কথাবার্তা শুরু হয়েছে। নিউ ইয়র্ক শহরও প্রায় 2,000-এর মানুষ, কাছাকাছি মানুষ এই নার্সিং হোম গুলোতে মারা গেছে। কিন্তু কিভাবে এটা সম্ভব হলো, কিভাবে এতটা বিস্তার, এত দ্রুত নার্সিং হোম গুলোতে করলো, এটা নিয়ে কথা চলতেছে। আরেকটি জিনিস যেটি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন সেটি হচ্ছে
যে ট্রাম্পের একজন উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন যে ফেজ ওয়ান, ফেজ টু এবং ফেজ থ্রি, এই তিনটি ফেজে আমেরিকানরা তাদের জীবনে ফিরে যেতে পারবে, যেটি তবে সেটা কোনোভাবেই তাদের মার্চ পূর্ব জীবন হবে না, মার্চ মাসের আগে যে জীবনটা ছিল তা হবে না, ধীরে ধীরে যেতে হবে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প প্রায় 180 ডিগ্রি উল্টো টার্ন নিয়েছেন, তিনি বলেছিলেন যে আমেরিকার লকডাউন তুলে নেওয়ার সব ক্ষমতা তার, কিন্তু পরবর্তীতে তিনি বুঝতে পেরেছেন না কনস্টিটিউশন তাকে সেটা পারমিট করে না, তিনি স্টেট গুলোর উপর ছেড়ে দিয়েছেন। আর স্টেট গুলো যখন বলছে যে আমাদের উপর ছেড়ে দিলে হবে না, আমাদেরকে ফান্ডিং ও করতে হবে এবং উই নিড এনাফ টেস্টিং, টেস্টিং এর দরকার, সেই টেস্টিং এর ব্যাপারে আজকে তার সাংবাদিক সম্মেলনের পুরো একটা বিরাট অংশ জুড়ে ছিল। একজন তার একজন সহকারী জানিয়েছেন সাংবাদিক যে যে আমেরিকাতে এ পর্যন্ত 3.28 মিলিয়ন টেস্ট করা হয়েছে, যেটা পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। এবং আরো একটা বলেছেন যে যে ফেজ গুলোর কথা বলেছেন, প্রথম ফেজে ফিরে যাওয়ার আগে যে টেস্টিং গুলোর প্রয়োজন, তারা স্টেট গুলোকে সেই ব্যাপারে সহায়তা করবেন, তবে টেস্টিং এর মূল দায়িত্ব স্টেট এর। এবং প্রেসিডেন্টের আরেক টাস্ক ফোর্সের আরেকজন সদস্য ডেবোরা বার্কস বলেছেন যে কোন স্টেটের উপরেই জোরাবলি করা হবে না, জোর দেওয়া হবে না যে তারা দ্রুত খুলুক, সেটা যখনই তারা প্রস্তুত মনে করবে। এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের যে নিয়মগুলো দিয়া দেওয়া হয়েছে যে ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্সিং এবং নিজেকে প্রোটেক্ট করা, আপনার সাথে যারা থাকবে তাদেরকে প্রোটেক্ট করা, যারা কর্মক্ষেত্রে থাকবে চাকরি ক্ষেত্রে তাদেরকে প্রোটেক্ট করা, সবগুলো নিয়ম মেনেই এই ফেজ গুলো ধীরে ধীরে খুলতে হবে। আরেকটি ব্যাপার যেটি আজকে ট্রাম্পের প্রেস কনফারেন্সে ডক্টর অ্যান্থনি ফাউচি স্যার, স্যার ভাই আপনার আপনার একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড, আপনার বোধহয় ফোনটা অন আছে, স্যার ফোনটা বন্ধ করেন, আপনার একটা সাউন্ড আপনার ফেস করতেছে পুরো প্রবলেম, হ্যাঁ এটা বন্ধ করেন। হ্যাঁ ডক্টর অ্যান্থনি ফাউচি আজকে বলেছেন যে এই এই আমেরিকার সিস্ট সোসাইটিকে ওপেন করার ব্যাপারে তাড়াহুড়ার করার কিছু নেই, আমাদেরকে খুব সতর্কভাবে অগ্রসর হতে হবে, যাতে এই যে একটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই ট্রান্সমিশন, সংক্রমণ যেটাকে আমরা বলি, এই সংক্রমণ কমাতে হলে আমাদেরকে আরো অনেক দিন অনেক সপ্তাহ সম্ভব অনেক মাস আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্সিং এবং নিজেকে সেফ করা, মাস্ক লাগানো, প্লাস যে সমস্ত পরিচর্যা গুলো আমাদের নিতে হয়, হ্যান্ড ওয়াশিং, এগুলো আমাদেরকে দ্রুত করতে হবে। আর আরেকটি জিনিস যেটি সেটি হচ্ছে যে যে বিজনেস $345 বিলিয়ন স্মল লোন এবং পে চেক প্রোটেকশন প্ল্যানে দেওয়া হয়েছিল তার পুরোটাই শেষ, এখন নতুন ভাবে আরেকটি বিল পাস করার চেষ্টা করা হচ্ছে এবং এটা এখনো কংগ্রেসে আলাপ আলোচনা চলছে কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে গতকাল ডেমোক্রেট পার্টি, ডেমোক্রেট কয়েকজন হাউস রিপাবলিক মানে ডেমোক্রেট, তারা অতি আমেরিকানকে 16 বছরের উপরে যারা আছে বয়স তাদেরকে প্রতি মাসে $2,000 করে আগামী 3 মাস দেওয়ার প্রস্তাব করেছে, কিন্তু রিপাবলিকান সিনেট এবং হাউস এই প্রস্তাব মানবে বলে এখন মনে করার কোনো কারণ নেই। আরেকটি জিনিস যেটা সেটি হচ্ছে যে ধীরে ধীরে আমাদের কমিটির কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে রমজানকে উপলক্ষ করে, এবং আপনারা অনেকে হয়তো জানেন যে আগামী সপ্তাহে কোন একটা সময় হয়তো রমজান শুরু হবে 25 তারিখ খুব সম্ভবত, সবাই প্রস্তুতি নিচ্ছেন রমজানের জন্য। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি তথ্য সৌদি আরব থেকে বলা হয়েছে, সেটি হচ্ছে যে রমজানের সময় তারাবি এবং পরবর্তীতে ঈদের নামাজ পড়া জামাতে পড়ার কোনো প্রয়োজন নাই, এটা না পড়লেও চলবে। আর শেষ আমাদের কমিটিতে আমরা অনেকের হারিয়েছি, আর কমিটির বেদনার একটা কথা আমি বলি যে অনেকেই এখন আর ফোন করলে উত্তর দিতে চান না যে কেন আমি তাকে জিজ্ঞেস করি আপনার কি করোনা হয়েছে কিংবা আপনি কি অসুস্থ কিংবা আপনি অনেকদিন ফোনে পাচ্ছেন, তবে একটা আশার খবর হচ্ছে ভিতরে ভিতরে আমি যেটা যতটুকু জেনেছি আজ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে অনেকেই কিন্তু নীরবে করোনা থেকে মুক্ত হয়েছেন, হসপিটালে না গিয়ে তারা বাসায় আছেন, অনেকে কোয়ারেন্টাইনে আছেন এবং তারা এটা ফলো করছেন। এবং আরেকটি সুখবর হচ্ছে যে ইতিমধ্যে অনেক বাংলাদেশি আমাকে বলেছেন যে বাংলাদেশের ডাক্তারদের তারা পুরনো পেপার থেকে যাদেরকে ফোন করেন তারা সবাই রেসপন্ড করতেছেন, সাথে সাথে না পারলো কল ব্যাক করতেছেন, এটা একটা আশার খবর। আর আমাদের কমিটির অনেক প্রতিষ্ঠান প্রবাসীদের সেবা করার জন্য এগিয়ে আসে, তো এটা তো সমন্বয় না থাকার অভাবের কারণে, যেহেতু এটা কোনো সমন্বয় ভাবে করা হচ্ছে না সেই জন্য
অনেকে কেউ কেউ এটার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, আবার কেউ কেউ এক দফার পরিবর্তে দুই তিন দফাও পাচ্ছেন, এটা সমন্বয়হীনতার অভাবে। তবে এটা একটা সমন্বয় যদি বাংলাদেশ সোসাইটি কিংবা অন্য কোনো সংগঠন, জালালাবাদ সংগঠন কিংবা গ্রেটার নোয়াখালী সোসাইটি, তারা যদি তিনটি সংগঠন একত্রে সমন্বিত ভাবে এই কাজটি করে, তাহলে অনেক বাংলাদেশি উপকৃত হবে। আর আজকে একটি কথা বলেছেন যে বৈধ অবৈধ সকলেই হেলথ কেয়ার পাবে এবং সকলেই খাওয়া পাবে। আর গভর্নরকে জিজ্ঞেস করা হয়েছিল আজকে সাংবাদিক সম্মেলনে যে ক্যালিফোর্নিয়া যেভাবে অবৈধ ইমিগ্রেন্টদের প্রতি ইমিগ্রান্টকে $500 করে দেওয়ার একটা সুযোগ সৃষ্টি করেছে, নিউ ইয়র্ক স্টেটে সেরকম করা হবে কিনা, গভর্নর সরাসরি বলেছে আই হ্যাভ নো মানি। আর আরেকটি কথা যেটা, সেটি হচ্ছে যে আমাদের অনেকেই স্টিমুলার চেক পেতে শুরু করেছে, এই ব্যাপারে সারার কথা বলবে, কিন্তু অনেকেই পাচ্ছেন না, এবং অনেকেই অনেকেরই অনেকেই এখন রিয়েলাইজ করতেছে যে তাদের ট্যাক্স ফাইলিং এ কিছু ভুল ছিল, হয় অ্যাড্রেসে ভুল ছিল, নামে ভুল ছিল, সোশ্যাল সিকিউরিটি নম্বরে ভুল ছিল, এই কারণে অনেকেই হয়তো বিলম্বে পাবেন, দেরিতে পাবেন। আমি আশা করি যারা এখানে আছেন বিশেষ করে সাগর এই কথাটা বলবেন কিভাবে এটা পাবেন। আর এই মোটামুটি সবাই ভালো থাকেন। জানা নাজমুল আহসান, ডক্টর সারোয়ার আহসান আপনার কাছে যাচ্ছি, আপনার ব্যাকগ্রাউন্ড একটা সাউন্ড বারবার ডিস্টার্ব হচ্ছে, এটা একটু বন্ধ করেন। আর দর্শকদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব, প্রোগ্রামটি এটা একটা পাবলিক ইনফরমেশন, সবারই জানা দরকার। তো আপনারা যারা দেখছেন এবং আপনারা যারা শুনছেন, তারা সবাই যদি এটা শেয়ার করেন তাহলে অনেক উপকৃত হবে। আর আমি ডক্টর সারোয়ার হাসানের কাছে জানছি, হোয়াট ইজ দ্য ব্রেক থ্রু অফ দি মেডিকেল টার্ম দি করোনার ব্যাপারে? করোনা ভাইরাস বা COVID-19, এটার একটি সুখবর হলো 82% পেশেন্ট, 82% পেশেন্ট তাদের কোন সিরিয়াস ডিজিজ হয় না, এবং সুতরাং টাইলানল বা প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন একই মেডিসিনটা, এই তিনটা নাম, সেটি এবং অ্যাডিকেট হাইড্রেশন মানে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া, এটাই যথেষ্ট এটার জন্য। এবং এক দুই সপ্তাহ পরে প্রত্যেকের বডি থেকে যখন ইমিউনিটি বা অ্যান্টিবডি সৃষ্টি হয় তখন তারা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। বাকি 18% রোগীরা অনেকেই মারাত্মক ভাবে সিরিয়াস হন, এবং তাদের সিরিয়াস সিকনেস মানে হলো তারা অনেক অক্সিজেনের পরিমাণ লাগে তাদের জন্য। আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটি হলো যে আমাদের বাতাসে রয়েছে 21% অক্সিজেন, যেটা দিয়ে আমরা আমাদের পালস অক্স একটা ছোট মেশিন আছে যেটা দিয়ে আপনারা আপনাদের অক্সিজেন স্যাচুরেশন মাপতে পারেন, 90%-এর উপরে থাকে। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের এই 90%-এর উপরে রাখার জন্য 40%, 60%, 80%, ইভেন 100% পর্যন্ত অক্সিজেন লাগতে পারে। এবং এই ক্ষেত্রে আপনাদের এই রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য ভেন্টিলেটরের প্রয়োজন হয়, এবং যারা ভেন্টিলেটরে আছেন তারা ধীরে ধীরে এক দুই সপ্তাহের মধ্যে আস্তে আস্তে অ্যান্টিবডি প্রডিউস করেন এবং তারা নিজেরা ভালো হয়ে যান। এখন নতুন যে মেডিকেশন রয়েছে তার মধ্যে রয়েছে হাইড্রক্সি কুইনন, যেটি কিছুটা কাজ করে আপনার একটি মেকানিজমের মধ্যে দিয়ে। এই ভাইরাস যেই উপায়ে রেড সেল মানে আমাদের রক্তকণিকা ডিস্ট্রয় করে, এবং এটাকে তার প্রোটিন অংশ ও আয়রন অংশটা সেপারেট হয়ে যায়, যার ফলে আমাদের বডিতে রক্ত ট্রান্সপোর্ট, রক্তের মাধ্যমে অক্সিজেন ট্রান্সপোর্ট করার ক্যাপাসিটি কমে যায়, সেটার একটি প্যাথওয়েতে আপনার হাইড্রক্সোকুইনন কাজ করে, এবং অ্যাজিথ্রোমাইসিন অথবা ডক্সিসাইক্লিন এই দুটি ইউজ করা হয় যাতে করে অন্য কোনো ইনফেকশন যদি হয়, এই ভাইরাসের উপরে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেই ইনফেকশনের উপরে কাজ করার জন্য। তবে এখন একটি আশাপ্রদ একটি ড্রাগ দেখা গিয়েছে, এটা বানানো হয়েছে আপনার গিলিয়াড বলে একটি কোম্পানি, এটার নাম হলো রেমডেসিভির, REMDESIVIR। আপনার ইউনিভার্সিটি অফ শিকাগোতে একটি স্টাডি করা হয়েছে 125 জন রুগীর, এবং তাদের মধ্যে 113 জন মারাত্মক ভাবে আক্রান্ত, এবং সেখান থেকে মাত্র 2 জন মারা গেছেন, আর বাকি সবাই আস্তে আস্তে ইমপ্রুভ করছেন, এবং অনেকে হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে চলে গেছেন 7 দিনের মধ্যে। তো এই ওষুধটি অনেক আশাপ্রদ, রেমডেসিভির, কিন্তু এটার একটি সাইড এফেক্ট হলো এটার জন্য কিডনি ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে। কিডনি ফেলিওর
হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই কারণে ওষুধটি অত্যন্ত সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। তা আমি এটাকে সামারি করতে বলছি, সম্পূর্ণ জিনিসটা যে 82% 100 জন আক্রান্তর মধ্যে আপনার সিরিয়াস শ্বাসকষ্ট যেটাকে বলছি সেটার সম্ভাবনা হলো আপনার প্রায় মাত্র 18%। সুতরাং ভেন্টিলেটরের প্রয়োজন এই 18% রুগীর মধ্যে, এবং এই 18% রুগীতেই আপনার হাইড্রোক্সিকুইনন বা অ্যাজিথ্রোমাইসিন উইথ অ্যাজিথ্রোমাইসিন অথবা ডক্সিসাইক্লিন দিয়ে আপনার ব্যবহার করতে হবে, অথবা নতুন যে মেডিসিন রেমডেসিভির, যেটি এখন বিভিন্ন হাসপাতালে ব্যবহার করার জন্য গিলিয়াড কোম্পানির থেকে সাপ্লাই করা হচ্ছে, সেই ওষুধে কিছুটা আশাপ্রদ রয়েছে। কিন্তু এই ডিজিজ সম্বন্ধে চিন্তা করতে গেলে আপনাকে দেখতে হবে যে কিভাবে আপনার ইমিউনিটি, মানে বডির, আমাদের শরীরের ক্ষমতা ইমপ্রুভ করা এই ভাইরাসকে প্রতিহত করার জন্য, এবং এটা প্রতিহত করার একটাই উপায় রয়েছে, সেই উপায় হলো নিজের বডির থেকে ইমিউনিটি গ্রো করা। আমি দুইটা ওষুধের নাম বলবো যেটা ইমিউনিটি গ্রো করার জন্য সাংঘাতিক ভাবে কাজে দিবে, সেটি হলো, একটি হলো ভাইটামিন সি, আরেকটি জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট, ভিটামিন সি এন্ড জিঙ্ক সালফেট, এই দুটো ব্যবহার করতে হবে, রাইট? আমরা আপনার কাছে আবার ফিরে আসবো। জি, আমি জাস্ট একটা কথা বলে শেষ করছি, আমি অনেকখানি দেখলাম আর্টিকেল লেখছে যে জিঙ্ক সালফেট ইনজেকশন নেওয়ার জন্য বা কোনো কিছু, তবে জিঙ্ক সালফেট আপনার ওরালি খেতে পারবে, মুখ দিয়ে এটা খাওয়া যায়, এবং এটা ক্যাপসুল বা ট্যাবলেট আপনার পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল, হয়তো আশেপাশে দু একটা দোকানে, না হলে কোনো না কোনো উপায় ইন্টারনেটে এটা পাওয়া যেতে পারে। তা ট্রিটমেন্টের আমি সামারি যেটা বলছি যে 82% নিজে নিজে ভালো হয়ে যাবে, 18% মারাত্মক ভাবে রোগে আক্রান্ত হবে, এবং 3-4% মারা যাবে। বাঙালি কমিউনিটিতে মৃত্যুর হার, বাকি অন্যান্য যারা যারা আফ্রিকান আমেরিকান রয়েছেন তাদের হার একটু বেশি, এবং হিসপানিক পপুলেশন একটু বেশি, এবং বাঙালিদের মৃত্যুর হার কম্পারেবল, এটা মারাত্মক বেশি নয়, এটুকু আমি বলতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমাদের নাজবুল ভাই, আপনি জানেন যে আমাদের অনেকে মনে করছেন যে আমাদের ছোট কমিউনিটি কম্পেয়ার টু দি সাইজ অফ দি কমিউনিটি দি ডেথ টোল ইজ ভেরি হাই, এটা আমরা, এটা তাহলে আমি একমত হতে পারছি না। এই জন্য এটা হচ্ছে আমাদের এখানকার মিডিয়া এবং ফেসবুকের পোস্টিং এর কারণে আমাদের কাছে বেশি মনে হচ্ছে। তো আপনি যখন যাবেন যে নিউ ইয়র্ক শহরে 2000 লোকই কিন্তু নার্সিং হোমে শুধু মারা গেছে, তো এখানকার নিউ ইয়র্ক যে ডেথ এবং নিউ ইয়র্ক যে পপুলেশন সে অনুযায়ী এশিয়ান পপুলেশন কিন্তু মাত্র 7% মারা গেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে যুক্ত হয়েছেন অ্যাটর্নি ইস্টার স্বামী অ্যাজ ওয়েল। আচ্ছা, আমি আসতেছি আবার সেকেন্ড রাউন্ড, আমার একটা কথা বলার ছিল, যাই হোক আমি আসতেছি আবার আপনার সাথে আসতেছি। আপনি সার্ভার যদি আছেন সিপিএ, আপনার কাছে অলরেডি অনেক প্রশ্ন আছে, আমি পরে দেবো আপনার কাছে, আপনার জন্যই বেশি লোকজনের আগ্রহ বেশি এখন, বিকজ ট্যাক্স, আনএমপ্লয়মেন্ট, বেনিফিট, এই অনেক কিছু আছে। আমি অ্যাটর্নি শেখ সেলিম এর কাছে, যিনি সিনিয়র অ্যাটর্নি, আমাদের কমিউনিটির প্রথম যে কজন শুরু করেছেন তার মধ্যে তিনি একজন। সেলিম ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? আমি ভালো, আপনারা কেমন আছেন? জি, আছি ভালো, আপনাকে থ্যাংক ইউ সো মাচ, আপনাকে দেখে ভালো লাগলো। আচ্ছা সেলিম ভাই, আমরা জানতে চাচ্ছি ইমিগ্রেশনের, আপনি জানেন যে এখন তো একটা ক্রাইসিস মুভমেন্ট এন্ড অলমোস্ট ওয়ার টাইম, ইমার্জেন্সি টাইম উই আর পাসিং, এই সময় ইমিগ্রেশনের হাল হকিকত কি আপনার? Well, immigration official virtually, temporarily, all CIS office, immigration court, ICE, everything closed. এবং তারা কোন, তারা বর্তমানে আপনি অ্যাপ্লিকেশন, বেনিফিট অ্যাপ্লিকেশন ফাইল করতে পারছেন, কিন্তু প্রসেস হচ্ছে খুব স্লো। সো ইমিগ্রেশনে তোড়জোড় খুবই কম এই প্যান্ডেমিক মুহূর্তে, তারা অনেকটা এর ইম্প্যাক্টটা ইমিগ্রেশনের উপর যেয়ে পড়ছে। আপনি জানেন সোশ্যাল ডিস্টেন্সিং, তারপরে লকডাউন হওয়াতে ফেডারেল গভর্নমেন্টের অফিস আদালতও কাজ খুব কম হচ্ছে, এসেনশিয়াল ওয়ার্কার তারা তাড়াছাড়া সব জায়গায়, তাই ইমিগ্রেশনটা এসেনশিয়াল ওয়ার্কারের ভিতরে না। তো সেক্ষেত্রে যারা ইমিগ্রেশন বেনিফিটের জন্য অপেক্ষা করছে, আনফর্চুনেটলি তাদের অপেক্ষা করতে হচ্ছে, আর যাদের ধরেন ডিপোর্টেশন অর্ডার পেন্ডিং আছে তারা অনেকটা রিলিফেই আছে, তাদের ভয়ের কোনো কারণ নেই। মানে ইমিগ্রেশন এনফোর্সমেন্টটা খুবই স্লো, নাই বললেই চলে।
ম্যাক্সিমাম অফিস আদালত ক্লোজড, যাদের ইন্টারভিউ আছে তাদের ইন্টারভিউ রিস্কেডিউল করা হচ্ছে অটোমেটিক্যালি, যাদের ইমিগ্রেশন কোর্ট হিয়ারিং আছে তাদেরও অটোমেটিক্যালি রিস্কেডিউল করা হচ্ছে। সুতরাং ইমিগ্রেশন অবস্থাটা অনেকটা স্থবির হয়ে পড়ে আছে আমি বলবো। হোয়াট অ্যাবাউট যে যারা এই দেশে মনে করেন আছেন তাদের অ্যাপ্লিকেশন করার সময় পেরিয়ে যাচ্ছে, মনে করেন কারো হয়তো একটা EB-1 অ্যাপ্লাই করবে, কেউ হয়তো আপনার পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করবে, কিন্তু তাদের একটা টাইম তো আছে যে পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করতে হলে 1 বছরের মধ্যে করতে হবে, EB-1 করতে হলে বোধহয় 3 মাস 6 মাসের মধ্যে করতে হবে, যাদের এই ধরনের সময়ে বা টাইম লিমিটেড প্রবলেম আছে তারা কি করবে? যদি যদি মেল ইন অ্যাপ্লিকেশনটা এখনো মেল করতে পারছে তো তাদের যেটা অ্যাপ্লাই করার দরকার তারা অ্যাপ্লাই করে দিতে পারছে। আর কিছু কিছু ডেডলাইন যেমন গভর্নর কুমো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সমস্ত ডেডলাইন মে 7 পর্যন্ত সাসপেন্ড করে রাখছে, সব স্ট্যাটিউট অফ লিমিটেশন মে 7 পর্যন্ত নিউ ইয়র্ক স্টেটে সাসপেন্ডেড। গভর্নমেন্টে এমন কোন এই ধরনের প্রভিশন নাই, তবে কিছু 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 ক্ষেত্রে এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টান্স কন্ট্রোল, কিছু কিছু ক্ষেত্রে যেমন একটা উদাহরণ দেই, যারা DIA বোর্ড অফ ইমিগ্রেশন অফিসার ডিপোর্টেশন এর বিরুদ্ধে আপিল করে তারা এই সমস্ত ক্ষেত্রে দে ক্যান অ্যাপ্লাই লেট এবং আস্ক ফর সার্টিফিকেশন, উইচ ইজ মিন যে তারা সার্টিফাই করে অ্যাকসেপ্ট করুক যে এইটা টাইমলি ফাইল করা হয়েছে যদিও এটা লেটে ফাইল করা হয়েছে। সো কিছু কিছু প্রভিশন আছে সেক্ষেত্রে তারা এটা করতে পারে। আমি দেখছি না তেমন কোন, তবে এইটা ওপেন হওয়ার পর পরই খুব কুইকলি অ্যাপ্লাই করে দেওয়া উচিত এবং এটা এটা এক্সপ্লেনেশন দিয়ে অ্যাপ্লাই করে দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সেলিম ভাই। আচ্ছা সেলিম ভাই, এমনি ফ্যামিলি ইমিগ্রেশন যে ভিসা প্রেফারেন্স যেটা, এটার কোনো কোনো চেঞ্জ হয়েছে কি না? এর কোনো চেঞ্জ নাই, সবই চলছে। আপনি তো ফ্যামিলি প্রেফারেন্স যেগুলো জানেন, যারা কনসুলার প্রসেসিং হচ্ছে সেগুলো তো আপনি অনলাইনে ফাইল করতে পাচ্ছেন ন্যাশনাল ভিসা সেন্টারে। তাদের প্রায়োরিটি ডেট যেভাবে কারেন্ট হবে সেইভাবে ওভারসিজ তাকে ডাকবে, কিন্তু ওভারসিজ ঝামেলা, যেমন আমেরিকান গভর্নমেন্ট যদি লকডাউন হয়, সে লকডাউন হলে ওভারসিজ এমপ্লয়িডও লকডাউন হচ্ছে সেই লকডাউনের আন্ডারে। আর যারা US কনসুলেট ওভারসিজে আছে তারা ওই দেশের যে রেসপেক্টিভ লকডাউন হয়ে থাকে তারা সেই লকডাউনের আন্ডারে, এবং US গভর্নমেন্ট যদি লকডাউন হয় সেটাও তাদের লকডাউনের আন্ডারে। সুতরাং আমার everything is going to be slow right. Thank you Salim bhai. apnar ei acha Tahir bhai ekhane ki jehetu immigration somporke bolchen ami ki ektu interject korte pari? ek apni just 1 minute hold koren, ami amra paral sahaber kache na eta eta legal matter niye ektu alap korte chaichilam je onek shomoy ami mone koron jodio amar jurisdiction na লিগাল ব্যাপারে কিছু বলা, কিন্তু আমার অনেক ক্লায়েন্ট এবং জনগোষ্ঠী আমাদের বাঙালি কমিউনিটির অনেকেই আমাকে কোয়েশ্চন করে যে আমরা যদি ঘর ভাড়া না দিই তাহলে কি হবে, আমরা যদি মর্টগেজ না দিই তাহলে কি হবে। আমাদের এখানে প্যানেলে যেহেতু দুজন বিশিষ্ট অ্যাটর্নি রয়েছেন, আমি তাদের কাছে অনুরোধ করছি এই জিনিসটা একটু ক্লিয়ার কি এখন করবেন নাকি পরে করবেন, যদি করতে পারেন। আপনারা জানেন যে মুসলিম কমিউনিটি ইজ গেটিং রেডি টু পারফর্ম দি রোজা, এবং রোজা আমাদের এই কমিউনিটির অনেকের কাছে ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানতে চাচ্ছি যে রোজা কবে শুরু হচ্ছে এবং রোজা মাসে এবার যে তারাবি হবে বা বিভিন্ন নামাজ যেটা আগে সবাই মসজিদে গিয়ে করতে, এবার কিভাবে করার বিষয়ে দিক নির্দেশনা 3 মিনিট সময় দিতে হবে। 3 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ আমাদের তাহের ভাই, সরোয়ার ভাই, সেলিম ভাই, আরো যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা খুব সুন্দর কথা বলছেন। আমার রোজা হইছে এখানে চাঁদ দেখ, আপনারা জানেন বিশেষ এটা চাঁদ দেখে রোজা রাখে, চাঁদ দেখে আমরা ঈদ করি। তাই আমরা বেশিরভাগ লোকই আমরা ওলামারা ই করতেছি, এমন ক্যালেন্ডার আমরা দিয়ে রাখছি, বেশিরভাগ রাত্রে আমরা সেহারি খাবো, শুক্রবার থেকে রোজা হবে। বিশেষ করে ফাইনালি বলা যাবে না, ফাইনালি যে বিশেষভাবে আমরা চাঁদ দেখবো, চাঁদ দেখার পরে এটা ডিক্লেয়ার করা, এর আগে আমরা বলতে পারছি না। তবে হোপফুলি আমরা আশা করি বেশিরভাগ রাত্রেই আমরা
বিশেষবার রাত্রে আমরা কি করব, চেয়ারি খাবো, শুক্রবার থেকে রোজা, মানে আগামী শুক্রবার থেকে, জি আগামী শুক্রবার থেকে, মানে আগামী শুক্রবার থেকে, আগামী শুক্রবার থেকে, তবে ফাইনালি বলা যাবে চাঁদ দেখার উপরে। জি, তো আপনি জানেন যে প্রতি বছর আমরা তারাবি পড়ি, মসজিদে যাই, অনেক কিছু করি রোজা মাসে, আমাদের অ্যাক্টিভিটিজ অনেক কিছু ডিফারেন্ট হয়। আলহামদুলিল্লাহ, এই ক্ষেত্রে আমি মনে করি যে কতগুলি জিনিস আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহর হুকুম আল্লাহ রসুল্লাহ সাল্লাম বাস্তব করে দেখেছেন কিভাবে আল্লাহর হুকুম মানতে হবে। আমরা প্রতি বছরই মুসলিম কমিউনিটিরা মসজিদে যায়, আমরা ইফতার করতাম এবং পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তাম এবং তারাবিও জামাতের সাথে পড়তাম। এবার একটু ব্যতিক্রম, প্রতিটা মসজিদেই দিচ্ছে, যেমন দশজন তো অ্যালাউ করা আছে, পাঁচজন দশজন মিলে তারাবি হবে প্রতিটি মসজিদেই। আর আমি অনুরোধ জানাবো এবং সৌদি, কুয়েত, অন্যান্য ইসলামিক কান্ট্রি এবং বাংলাদেশও ইসলামিক ফাউন্ডেশন দেখছি করছে, প্রতিটি মসজিদ ঘরে তারাবি জমাত হবে। আর আমাদের হাফেজ সংখ্যাও অভাব নাই, যারা তারাবি খতমে তারাবি পড়তে চায় ঘরে করতে পারবে ফ্যামিলি সহকারে। আর যদি মসজিদে তো হবেই, আর যদি খতমে তারাবি না পড়ে ঘরে তারা সুরা তারাবি জমাত করবে, এইভাবে তারা তারাবি গিলে আদি করবে করে। এখানে কোনো বরঞ্চ আরো আরো আল্লাহ পাকের হুকুমটা আদায় করা আমাদের জন্য সহজ হয়ে গেছে। ফ্যামিলিগত ভাবে সকলে আমরা সময় পেয়েছি আমরা জামাতের সাথে নামাজ পড়া। এখন বেশিরভাগই ঘরে ফ্যামিলি কাজ থেকে আমরা একটু কাজ কমে গেছে লকডাউনের কারণে, ঘরে আমরা এইবার ফাইনালি সময় পেয়েছি আমরা ফ্যামিলিগত ভাবে রোজা রাখা, ইফতার করা, তারাবি পাঁচশক্ত নামাজ জামাতের সাথে পড়ার আমরা সুযোগ পেয়েছি। এই সুযোগটা আমরা কাজে লাগাই। জামাতের একটা গুরুত্ব হইছে একসাথে নামাজ পড়তে হবে, কাছাকাছি থাকতে হবে। একটা মসজিদ থেকে লাইভ ব্রডকাস্ট করছে ইমাম সাহেব, তাহলে ঘরে বসে এটা শুনতে পারবে, শোনা নেকিটা পাবে, তারপরে জামাতের সাথে অংশগ্রহণ করতে পারবে না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ জনাব হাফিজ মৌলানা রফিক, আপনাকে যোগদান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মৌলানা হাফিজ রফিক উনি হচ্ছেন মসজিদ, আপনাদের মসজিদটার একটু, আমাদের মসজিদ মিশন সেন্টার হাজি ক্যাম্প মসজিদ জামাইকা, এটার ফোন নাম্বারটা একটু বলবেন, যোগাযোগ করতেছিল আপনাদের সাথে, এটা 347-575-1110। থ্যাংক ইউ সো মাচ। আমি যাচ্ছি অ্যাটর্নি ইসরাজ স্বামী আপনার কাছে, আপনি তো সবাই চিনে আপনাকে, আপনি পরিচিত, আপনি যেটা সারোয়ার ভাই যেটা একটু আগে প্রশ্ন করেছেন এটা আপনাদের কাছে শুনবো, বাট আপনি দুই তিন দিন আগে আমাদের সাথে এসেছিলেন এবং বলেছিলেন যে বিভিন্ন ডিটেনশন সেন্টারে করোনা ছড়িয়ে পড়ছে এবং এই আতঙ্কে অনেকে অনশন করছেন, এটা হোয়াট ইজ দ্য লেটেস্ট? আটলান্টিক ডিটেনশন সেন্টার, আরউইং কাউন্টি ডিটেনশন সেন্টারে কিছু কিছু লোক অনশন ধর্মঘটটা বন্ধ করেছেন, আবার বাঙালিদের মধ্যে, বাঙালি যারা ডিটেইনি আছে তারা এখনো কন্টিনিউ করছে, আজকে নিয়ে 9 দিন হচ্ছে অন্বেষণ ধর্মঘটে আছেন। তো বাঙালিগুলো, বাঙালি এশিয়ান ক্লায়েন্টগুলো এখনো চালিয়ে যাচ্ছে, কিন্তু অন্যান্য 1000 জন যারা ছিলেন তার মধ্যে অনেকেই ধর্মঘটটা বন্ধ করে দিয়েছে, পারছিল না আর। কিন্তু এর মধ্যে আমরা তারপরেও এখন আমরা অনেক মিডিয়া, তারপরে নিউজ পেপার সবার সাথে যোগাযোগ করেছি, কিন্তু তেমন কোনো রেসপন্স পাই নাই আরভিন কাউন্টি ডিটেনশনে। প্লাস আমরা ইউএস আইস এর অফিসার, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও যোগাযোগ করেছি যে এটা নিয়ে কিছু সমাধান করার জন্য, আসলে তেমন কোনো রেসপন্স এখনো পাইনি এবং চলতেছে এখনো সিচুয়েশন, ওরা আসলে দিচ্ছে না, মানে খুবই কম, পেরোল মানে না বললেই চলে যে কাউকেই দিচ্ছে না পেরোল। আপনাকে একটা প্রশ্ন আমি, স্যার ভাই যে প্রশ্নটা করেছিলেন এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে স্যার ভাই। সরার ভাই যে প্রশ্ন করছে যে ভাড়া দেবে না কোন, নিউ ইয়র্ক স্টেটে বলা হয়েছে এবং চিফ অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্য কোর্ট বলছে যে হাউজিং কোর্ট নিউ ইয়র্ক সিটিতে
ওয়ারেন্ট অফ ইভিকশন ইস্যু করছে না 90 ডেজ এর জন্য। ওয়ারেন্ট অফ ইভিকশন তার মানে এই না যে ভাড়া দিতে হবে না, অর্থাৎ ভাড়ার কেস চলবে, হাউস কোর্ট কেস চলবে, ভাড়া স্টিল 90 ডেজ পরে ডিউ, ভাড়া ডিউ কিন্তু ভাড়া দিতে হবে না, কিন্তু আপাতত ওয়ারেন্ট অফ ইভিকশন ইস্যু করছে না, তার মানে মার্শাল যে বাইর করে দিতে হচ্ছে না 90 ডেজ এর জন্য, কিন্তু ভাড়া স্টিল ডিউ। উনি আর একটা কথা বলছেন যে আমাদের মর্গেজ দিতে হবে না, না এমন কোনো ইয়ে না, মর্গেজ স্টিল ডিউ। নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিসে দেয়ার আর ফিউ বিলস যে ব্যাংক গুলোর ভাড়া দেয় মানে মর্গেজ মাফ করে দেবে এই কয় মাসের জন্য, কিন্তু সেটা এখনো পাশ হয় নাই। আমি মনে করি এটা পাশ হওয়া খুবই কঠিন ব্যাপার, তার কারণ আপনার প্রাইভেট লেন্ডার যখন লোনটা দিছে তাদের বেস্টেড রাইট আছে টু গেট দ্য ইন্টারেস্ট অন দ্য পেমেন্ট, এইটা গভর্নমেন্ট ম্যান্ডেট করলে দিটি ইট কুড বি আনকনস্টিটিউশনাল, বিকজ প্রাইভেট পার্সনের বেস্টেড রাইট গভর্নমেন্ট আইন পাস করে উইদাউট কম্পেনসেশন প্যাকেজ তাদের ডিপ্রাইভ করা, ইট কুড বি আনকনস্টিটিউশনাল। তো সেক্ষেত্রে আমার মনে হয় না এই বিল পাশ হবে। এই বিল অলরেডি উঠাইছিল কয়েকজন নিউ ইয়র্ক স্টেট সেনেটর, কিন্তু এটা আর ফলোরে ভোটে যায়নি বা পাশ হয়নি। সেম ওয়ে ইউএস কংগ্রেসেও এই ধরনের বিল ছিল, কিন্তু এ পর্যন্ত বিল কমিটি পাশ হয়ে ফলোরে আসে নাই। সো যদি কেউ বলে মর্গেজ দিতে হবে না, তো মর্গেজ দিতে হবে, কিন্তু তারা অলরেডি ফোরক্লোজার প্রসেস নিয়ে আছে, এমনি ইন্ডিভিজুয়াল কোর্ট আপাতত অকশন কন্ডাক্ট করছে না, তারা অকশন সাসপেন্ড করে রাখছে ফর ফার্দার নোটিশ ফর 3 মান্থ। এমনিতেই ইয়ে করা হয়েছে 3 মাসের মধ্যে এভিকশন কোনো নোটিশ ইস্যু করতে পারবে না, 3 মাস পরে ওয়ারেন্ট অফ ইভিকশন ইস্যু হয়ে যাবে লেফট এন্ড রাইট, তার মানে মার্শালে যে তুলবে, এখন মার্শালে তুলছে না কিন্তু ভাড়া মাফ হচ্ছে না, ভাড়া স্টিল ডিউ, ভাড়া স্টিল ডিউ। দেন আই একটা এক্সাম্পল দেই, যেমন ধরেন হাউজিং কোর্ট জাজমেন্ট দিয়ে দিল যে এত টাকা পাও না এবং পজেশনের অর্ডার দিয়ে দিল, কিন্তু এটা সাসপেন্ডেড থাকলো 90 ডেজ এবং ওয়ারেন্ট অফ ইভিকশন ইস্যু করবে না, ওয়ারেন্ট অফ ইভিকশন ছাড়া কাউরে মার্শাল যে ইভিক করতে পারে না। তো বর্তমানে এই অবস্থায় আছে। তো একটা প্রশ্ন আপনাদের দুইজন অ্যাটর্নি আছেন, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে যদি 3 মাস আমি কেউ ভাড়া না দেয় তাহলে 4 মাসের পর থেকে ভাড়া দিতে হবে, 4 মাসের পর তাকে ভাড়া দিতে হবে, এবং এই ভাড়াটা কি এই একসাথে 3 মাসেরটা দিতে হবে না 3 মাস পর এক মাস করে দিতে পারবে? ওকে নো, এটা 3 মাস পরে ভাড়াটা ইদ একসাথেই দিই। এখন যদি ধরেন আমার 3 মাসের ভাড়া বাকি আছে, আমি ল্যান্ডলর্ডকে বললাম যে ভাই আমি 3 মাস দিতে পারছি না, আমি 50% দিচ্ছি আর প্রতি মাসে এত দিয়ে দিয়ে আমি ক্যাচ আপ করবো, ইটস এ ইন্ডিভিজুয়াল এগ্রিমেন্ট, রাইট, প্রাইভেট এগ্রিমেন্ট, বাট আইনত ভাড়া ডিউ 3 মাস পর। আচ্ছা আচ্ছা, অ্যাটর্নি স্টার স্বামী আপনি অ্যাটর্নি কিছু না, ভাড়া তো আপনাকে দিতে হবে, কারণ দেখেন গভর্নমেন্ট আপনাকে স্টিমুলাস চেক দিচ্ছে, আপনি আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন, সো আপনি ল্যান্ডলর্ডের বাসায় যে আপনি থাকতেছেন, সো ওই পেমেন্টও আপনাকে দিতে হবে, কিন্তু আপনি পুরোটা যদি না দিতে পারেন, আপনি ইন্ডিভিজুয়াল এগ্রিমেন্ট যেটা বললেন আমাদের অ্যাটর্নি শেখ সেলিম, যে ইন্ডিভিজুয়াল এগ্রিমেন্ট করে নিতে পারেন ল্যান্ডলর্ডের সাথে যে আমি আপনাকে অল্প করে দিব অথবা এই এইভাবে আমরা ইনস্টলমেন্টে পে করব। বাট একদম দিতে হবে না এটা ঠিক না, কারণ আমাদের কাছে এরকম অনেকগুলো কল আসছে যে টেনেন্টরা ভাড়া দিচ্ছেন না এবং ল্যান্ডলর্ডরা আমাদের কাছে যোগাযোগ করছেন যে আমরা আসলে কি করব, আমাদের তো মর্গেজ দিতে হচ্ছে। তো আমরা বলছি দেখেন আপনি এমনি লিখতে পারেন ওদের কাছে যে তোমার রেন্ট ডিউ, ফ্রেন্ডলি ম্যানার্স ইমেল করতে পারেন যে তোমার রেন্ট ডিউ, আমরা বুঝতেছি এটা ডিফিকাল্ট টাইম প্যান্ডেমিক বিভিন্ন, আমরা সেটার জন্য সরি, বাট তোমার পেমেন্ট ডিউ, এরকম করে ফ্রেন্ডলি রিমাইন্ডার দিতে আমরা বলছি। বাট এখন ইভিক্ট করা যাবে না, বাট 90 ডেজ পরে যখন এটা কোর্ট ইয়ে করবে তখন অনেকগুলো হবে আর কি, মানে তখন দিতে হবে, তার ইটস বেটার টু ইফ ইউ হ্যাভ মানি জাস্ট পে পে করে দিবেন। এটা কি কমার্শিয়াল টেনেন্ট এবং রেজিডেন্সিয়াল টেনেন্ট দুজনেরই কি সিমিলার ক্রাইটেরিয়া?
দেখেন, যেমন অনেক দোকানিরা বলছে, আমাকে বলছে যে ভাই আমি তো গত এক মাস ধরে কোনো ব্যবসাই করতে পারি না, দোকানই খুলতে পারি না, আমি ভাড়া কেমনে দিব। কিন্তু ওই যে স্যার ভাই থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য, আপনার এখানে দেখেন স্টিমুলাস প্যাকেজের সাথে সাথে এসবিএ লোন, তারপরে ইকোনমিক ইনজুরি ডিজাস্টার লোন, গভর্নমেন্ট ইজ পেইং ইউ, সো ওগুলো নিউইয়র্কে কেউ পাইছে বলে আমার মনে করে মনে হয়। দেখেন অনেকে পেয়েছে, অনেকে পেয়েছে, অল্প সংখ্যক হলে অনেকে পেয়েছে। কি জিনিস? $1200 যদিও তারা থার্সডেতে বলেছে তারা রান আউট করেছে, আনাদার 250 billion এর কথা ইয়ে করতেছে, তো দেখা যাক কি হয় আর কি। আচ্ছা সারোয়ার ভাই, আপনি আপনি শুরু করেন, বিকজ ইউ হ্যাভ অবাউট 100 কোশ্চেন অলরেডি। কোশ্চেন আছে, আমি দেখি আগে সারোয়ার ভাই, সারোয়ার ভাই আগে আপনার হোয়াট ইজ দ্য জি কি রফিক ভাই কিছু বলতে যাচ্ছিলেন। আমার একটু লয়ারের সাথে একটু কোশ্চেন, কোশ্চেন হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে অনেক মসজিদগুলা, মসজিদ মাদ্রাসা ইসলামিক স্কুলগুলা পাবলিক ডোনেশনে চলে, এখন তো যেহেতু মসজিদ বন্ধ, বিশেষ করে তাদের পাবলিক ডোনেশনটা জুমার দিনই আসে, তো এখন তো টোটালি যে শাটডাউন, এই মসজিদ গুলা গেলে গভর্নমেন্টের কি ভূমিকা থাকবে? এটা তো নন প্রফিট, এটা রিসেন্ট আজকে যে আজকে যে নতুন বিল পাস করার জন্য যেটা 250 billion এর কথা বলা হয়েছে, সেখানে নন প্রফিট অর্গানাইজেশন এবং আপনাদের কথা মেনশন করা হয়েছে যে যারা নন প্রফিট অর্গানাইজেশন তাদেরকেও ইয়েতে রাখতে আর কি, ওটা শেয়ার পেতে, তো ইউ গোয়িং টু গেট ইট টু through proper channel এবং professional দের মাধ্যমে apply করেন, you going to get a share. Okay, thank you so much. Sarar bhai, Selim bhai কিছু বলবেন? No, বলছে যে non-profit organization এর জন্য এই যে যে PPP এই loan, disaster loan, non-profit organization গুলো eligible under the current CARES Act. আচ্ছা। So, সেক্ষেত্রে মসজিদে apply করতে পারে, অন্যান্য organization যারা non-profit, তারা সবাই অ্যাপ্লাই করতে পারে, ফেথ বেসড অর্গানাইজেশন যেগুলো আছে সব গুলো, বাট কমার্শিয়াল প্ল্যানার যারা আছেন তাদের জন্য মাফ নাই, রাইট? উনি প্রশ্ন করেছেন, আমার হাজবেন্ড উবার ড্রাইভার, আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করেছেন মার্চ 25th, ফোন করে কনফার্ম করেছেন, 3 weeks ক্লেম করেছেন, এখন লেবার ডিপার্টমেন্ট একটা লেটার দিয়েছে বেসিক অল্টারনেট বেস পিরিয়ড দেখছে 000 অল, এন্ড অনলাইন দেখছে পেন্ডিং, অনলাইনে উনি দেখছেন পেন্ডিং বোধ হয় মোস্ট প্রবলি, ইংরেজিতে বাংলা লিখছেন তো এটা পড়া খুব, এখন আমরা কি করব? যেহেতু আনএমপ্লয়মেন্টের আওতায় আনা হয়েছে তাদের, কিন্তু নিউইয়র্ক স্টেট লেবার ডিপার্টমেন্টে কিন্তু তাদের কোনো রেকর্ড নাই যে কোথায় কাজ করেছেন, কি করেছেন, তারা কোনো ইন্স্যুরেন্স দিয়েছেন কিনা, সেই জন্য এটা আমার যারা কলার এই ব্যাপারে যারা কল করেন তাদের কাছে আমার ব্ল্যাঙ্কেট উত্তর হচ্ছে যে আপনাদের ধৈর্য ধরতে হবে, এবং তারা যে টাইমলাইনে প্রতি সপ্তাহে সপ্তাহে সার্টিফিকেশন করতে বলা হয়েছে এটা করে যেতে হবে, এটা করে তাদের জিনিসটা চালু রাখতে হবে, এবং সাথে সাথে খেয়াল রাখতে হবে তারা যে $600 যে প্যান্ডেমিক ফেডারাল আনএমপ্লয়মেন্ট যেটা সেটা পাচ্ছে কিনা, সুতরাং তাদেরকে যদি 00 এবং পেন্ডিং দেখায়ও, পেন্ডিং মানে দে আর স্টিল ওয়ার্কিং অন দ্যাট, এই যে স্টিল ওয়ার্কিং সেই জন্য তাদের এই প্যান্ডেমিক এটার জন্য ওয়েট করতে হবে, তারা যদি যদিও বা মনে করেন আমাদের দেশের একজন এখানকার উবার ড্রাইভার উনি হয়তো স্কেজুয়াল সিটে ওনার ইনকাম দেখিয়েছেন $25,000,
এখন $25,000 সপ্তাহে বা অন্য সপ্তাহে করতে গেলে দেখা গেলো যে $400, এখন ওইটার আনএমপ্লয়মেন্ট করতে গেলে দেখা গেলো যে $200 পাচ্ছেন, এটা বড় কথা না, তার খেয়াল রাখতে হবে তারা যাতে ফেডারেল $600 মিস না করেন, সেই জন্য এই জিনিসটা চালু রাখতে হবে। আর কোনো সমস্যা হলে তাদেরকে কল দিতে হবে, এবং এখন যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশন আর তাছাড়া এই লেবার ডিপার্টমেন্ট কোন রকম এই মানে এটা প্রস্তুত ছিল না, তারা গত যেখানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা একেবারে আমেরিকার হিস্ট্রির লোয়েস্ট আনএমপ্লয়মেন্ট রেট এর মধ্যে ছিলাম, ওখান থেকে হঠাৎ জাম্প দিয়ে কত মিলিয়ন প্রতি সপ্তাহে সপ্তাহে 6-7 মিলিয়ন মানুষ ইয়ে করছে আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন লেবার ডিপার্টমেন্টের উপর কতটুকু চাপ। আপনি প্রশ্ন শর্ট করবেন, অনেক প্রশ্ন আপনার, হ্যাঁ আচ্ছা আচ্ছা উত্তর শর্ট করবেন। রফিকুল ইসলাম উনি জানতে চাচ্ছেন, আই হ্যাভ এ কোয়েশ্চন, মাই ওয়াইফ ওয়ার্কস ফর 26 আওয়ার্স এন্ড earns $477 after taxes, so can she apply for unemployment? Unemployment করতে পারবে, যেহেতু তার লেবার ওয়েজ লিমিটের নিচে আছে, আনএমপ্লয়মেন্ট করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু বেনিফিট অত বেশি পাবে না। ওকে, তারপরে আছে আমি কেসে কাজ করি, কাজী কামরুল হাসান উনি জানতে চাচ্ছেন, আমি কেসে কাজ করি, কখনো ট্যাক্স ফাইল করি নাই, আমি আমার ভাইয়ের ডিপেন্ডেবল, এখন আমি আনএমপ্লয়মেন্ট করতে ব্যর্থ, তবে কি অন্য কোনো উপায়ে আমি গভর্নমেন্ট থেকে কোনো সাহায্য পেতে পারি? আমার মনে হয় না, ওনার যেহেতু উনি কোনো সেলফ এমপ্লয়েড হিসেবে যদি কর্মরত থাকতেন তাহলে করতে পারতেন, উনি যদি যেহেতু ক্যাশে কাজ করেন যদি কোনো রেকর্ড থাকতো ট্যাক্স রেকর্ড স্কেডিউল সি 1099 তাহলে কিন্তু করতে পারতেন। What about উনি যদি কোনো প্রমাণ করতে পারে ক্যাশে, যে ব্যাংক স্টেটমেন্ট বা এরকম কিছু? না, ক্যাশে যদি উনি যদি ওটার জন্য যদি ওনার কোনো ট্যাক্স ডকুমেন্ট থাকে তাহলে উনি ইয়ে করতে পারবে, স্কেডিউল সি থাকলে করতে পারবে বলে জানি। স্কেডিউল সি থেকে শেখ রায়হান জানতে চাচ্ছেন, আনএমপ্লয়মেন্ট মাই ব্রাদার অ্যাপ্লাই আনএমপ্লয়মেন্ট, দে টোল্ড হিম দে উইল কল ইন 72 আওয়ার্স বাট দে ডিডন্ট কল হিম, ক্যান ইউ টেল মি হোয়াট আই হ্যাভ টু ডু? তারা হয়তো একটা নাম্বার দিলে আপনি ওদেরকে কল ওটা কল দিতে পারবেন, অথবা ওখানে একটা চ্যাট বক্স আছে ওইখানে আপনি মেসেজ রাখতে পারবেন যে আমার এরকম সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এটা আমি অ্যাপ্লাই করেছিলাম বাট নো রেসপন্স, সুতরাং আমাকে জানাও অথবা আমাকে কল করো। ওকে, লিলি রোজারি রোজমেরি উনি জানতে চাচ্ছেন, আমার হাজবেন্ড আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করেছেন, তিনি অনেকবার করেও পান নাই, কোনো ইমেল পান নাই, প্লিজ এই বিষয়ে একটু আলোচনা করবেন। এটা সেম, এটা লেবার ডিপার্টমেন্ট অত্যন্ত এখন হ্যাকটিক সিচুয়েশনের মধ্যে যাচ্ছে, আস্তে আস্তে অবস্থার উন্নতি হবে, কিন্তু তারা আশা ছাড়লে হবে না, তাদের প্রতি সপ্তাহে সপ্তাহে সার্টিফিকেশনটা চালু রাখতে হবে। আচ্ছা, সাইদা এম নাসরিন বলছেন, কানাডিকা থেকে বলছি, আচ্ছা এটা অন্য জিনিস, আমার মা, আচ্ছা একজন প্রশ্ন করেছেন রানু রাইস, উনি জানতে চাচ্ছেন, আমার মা হুইল চেয়ারে কাজ করে আসেন এবং আমরা দুই বোনের একজন গিয়ে নিয়ে আসি, কিন্তু এই পরিস্থিতিতে আমরা যেতে পারবো না, মা গ্রিন কার্ড ধারী, তাকে মে মাসের মধ্যে আসতে হবে, এটা বোধহয় ইমিগ্রেশন বিষয়ক প্রশ্ন, ইমিগ্রেশন বিষয়ক, ইয়ার এটা উনি উনারা বলছেন যে আমার মা হুইল চেয়ারে করে আসেন এবং আমরা দুই বোনের একজন গিয়ে নিয়ে আসি, কিন্তু এই পরিস্থিতিতে আমরা যেতে পারবো না, মা গ্রিন কার্ড ধারী, তাকে যে মে মাসের মধ্যে আসতে হবে, সে যদি মে মাসের মধ্যে আসতে না পারে তাহলে গ্রিন কার্ড বাতিল হবে কিনা, সেলিম ভাই বলবেন? আচ্ছা হ্যাঁ, শিওর, ওনার মে মাসের ভিতরে আসতে হলে এই আমেরিকান এমবেসিতে ওয়েবসাইট আছে এবং ইউএস স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইট আছে, সেখানে পার্মানেন্ট রেজিডেন্ট এবং ইউএস সিটিজেন যারা দেশের বাইরে আছে অর্থাৎ আমেরিকার বাইরে আছে ওনারা রেজিস্ট্রেশন করতে হবে যে আমরা দেশে ফেরত যাব, তো সেক্ষেত্রে এই আমেরিকান এমবেসি বা ইউএস গভর্নমেন্ট চার্টার ফ্লাইট করছে, বাংলাদেশের তো গত 13 তারিখে চার্টার ফ্লাইট আসছে একটা, এর আগে দুটো আসছে, তো তারা এইভাবে লোকজন সংগ্রহ করে চার্টার ফ্লাইট করে পরে কবে আসবে সেটা বলা যাচ্ছে না, এখন কোনো ডেট নাই, ওই ইমেল অ্যাড্রেস ইনফরমেশন দিয়ে রাখলে ইউএস এমবেসির লোকজন যোগাযোগ করবে, বলবে যে অমুক দিন যেতে হবে, অমুক দিন তোমার ফ্লাইট অমুক জায়গায় রিপিট করো। আপনার সাউন্ড ডিসটর্ব হচ্ছে, সাউন্ড বন্ধ করুন প্লিজ। না, রফিক ভাই কে বলছে, হাফিজ রফিক, ওনার সাউন্ড খুব ডিস্টার্ব করছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড বন্ধ করতে হবে। জি, ওয়াশিংটন ডিসিতে ওয়াশিংটন ডিসির এয়ারপোর্টে এনে এই চার্টার ফ্লাইট গুলো আসছে, গত তিনটা ফ্লাইট ইউএস এমবেসি
কাতার এয়ারওয়েজ চার্টার করে তিনটা ইউএস তিনটে ফ্লাইট আমেরিকায় আসছে, তাতে পার্মানেন্ট রেজিডেন্ট এবং ইউএস সিটিজেন আসছে। রফিক ভাই আপনার সাউন্ডটা বন্ধ করেন একটু প্লিজ। হ্যাঁ জি। সো আর যেহেতু এই প্যান্ডেমিকের সময় এয়ারলাইন গুলো সাসপেন্ডেড, কোন স্বাভাবিক যাতায়াত নাই, সেক্ষেত্রে মে সেভেন এর ভিতরে ওনার আম্মা না আসতে পারলেও, যেহেতু ওনার আম্মা ইচ্ছাকৃত রয়ে যান নাই, তাতে ওনার আম্মার আসতে কোনো অসুবিধা হবে না। ওকে, ইশাত সামি আপনি কিছু বলবেন, এর সাথে যুক্ত করবেন কিছু? সেম ওয়ে যে ভাইজান যা বলেছেন আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ দুজনকে। তারপরে আপনার এরপরের প্রশ্ন হচ্ছে যে আমি হোম কেয়ার 39 আওয়ার কাজ করছি কিন্তু আমার গাড়ি চালান বন্ধ আছে, আমি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করেছি কিন্তু উত্তর পাচ্ছি না। সারোয়ার ভাই, হোম কেয়ারে উনি যদি W2 তে কাজ করেন তাহলে তো তাড়াতাড়ি ওনার এটা যেটা বললেন যে গাড়ি চালিয়ে আসতে পারছেন না, তার মানে কি উনি কি এখন কাজে, মানে কাজে যদি কাজ থেকে অব্যাহতি নিয়েছেন তাহলে করতে পারবেন। আচ্ছা আচ্ছা। ওকে, ফারজানা এশা নামে একজন বলতেছে, ভাই আমি 2019 ফাইল করেছি 17 ফেব্রুয়ারি, আমার একটা বেবি, আমি ফেডারেল রিফান্ড পাই নাই, কি করা উচিত? ফেডারেল রিফান্ড না পেয়ে হোয়ার ইজ মাই রিফান্ড, এই লিংকে গিয়ে চেক করতে হবে কেন পান নাই। রিফান্ড কোনটা, স্টিমুলাস চেক নাকি তার আসল রিফান্ড, এই দুটার মধ্যে পার্থক্য আছে। যেটা করেছেন 2019 ফাইল করেছি 17 ফেব্রুয়ারি কিন্তু এখনো রিফান্ড পান নাই, দ্যাট মিন্স আমার মনে হয় ফেডারেল যেটা হচ্ছে ফেডারেল রিফান্ড। তাহলে হোয়ার ইজ মাই রিফান্ড, হোয়ার ইজ মাই রিফান্ড গুগলে গিয়ে হোয়ার ইজ মাই রিফান্ড লিখে চেক করলে ওরা IRS এর ওয়েবসাইটে নিয়ে যাবে, ওখানে নাম, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, কত অ্যামাউন্ট চায়, সেই কত অ্যামাউন্ট পাওয়ার কথা ছিল সেটা লিখলে উনি একটা উত্তর পেয়ে যাবেন। বলবে যে ওরা হয়তো বলবে যে উই আর স্টিল প্রসেসিং, অথবা বলবে যে তোমার টাকা অলরেডি ব্যাংকে পাঠিয়ে দিয়েছি। এরকম আমার কাছে শত শত প্রশ্ন আসে, আমরা তাদেরকে বলি যে ভাই আপনার টাকা তো মার্চ মাসের 3 তারিখ জমা হয়ে গেছে, অমুক তারিখ জমা হয়ে গেছে, কিন্তু লোকজন ওগুলো ট্র্যাক করে না, সেই জন্য অনেক সময় একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। থ্যাংক ইউ। ইশাস আমি আপনার কাছে প্রশ্ন, আমার ছেলে অবামার ডাকা থেকে ওয়ার্ক পারমিট পেয়েছে এবং সোশ্যাল নাম্বারও আছে, ও 1200 টাকা পায়নি, আপনি কি বলতে পারবেন কেন পায়নি? যদি উনি নিজে ডিপেন্ডেন্ট না হন, ওনার ছেলে বলেছেন, ছেলে যদি মা বাবা ট্যাক্স রিটার্নে ডিপেন্ডেন্ট না হয় তাহলে সে, এবং সে নিজে ট্যাক্স রিটার্ন করে থাকে অথবা তার, তাহলে সে আলাদা $1200 সে অ্যাডাল্ট হিসাবে, একজন অ্যাডাল্ট হিসাবে স্টিমুলাস চেক পাবেন। আর যদি মা বাবা ডিপেন্ডেন্ট হন তাহলে সে পাবে না, এটা লাইক ডাবল ডিপিং করা যাবে না। থ্যাংক ইউ। সারোয়ার ভাই কিছু এড করবেন এর সাথে? না না, ঠিকই, যারা যে সমস্ত ছেলে মেয়েরা অনেকে বলে যে আমার কাছে প্রশ্ন আছে যে আমার ছেলে তো ছাত্র, সে তাকে তো আমি ভরণ পোষণ করি, সে 22 বছর বয়স, সে পাইলো না কেন? আমি বলি যে না, সে পাবে না। যে সমস্ত সন্তান চাইল্ড ট্যাক্স ক্রেডিটের উপযুক্ত শুধু তারাই পাবে, অর্থাৎ 17 বছরের নিচে থাকলে তারা পাবে। মোহাম্মদ আমিন নামে একজন জানতে চাচ্ছেন, আমাদের প্রশ্ন আছে আরো বোধহয় 100-150 প্রশ্ন আছে, এখন আমরা তো টাইমে ইয়ে করতে পারবো না। আহসান, আমার মনে হয় you should devote some time on this subject. Yeah, it's on a separate any question program. 100 question we have still. Exactly, separate program and you should do it. Right, আমি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করেছি, আমাকে কল করেছে বাট কোনো ফোন ধরছে না, এটা তো আপনি প্রশ্ন উত্তর, এটা সেম জিনিস, রাইট? How can I discuss with you? Yes, there in CPA rule, my sister is mentally sick. Is there any way I can include her son? ওনার যদি ডিপেন্ডেন্ট, ওনার ওনার সিস্টারকেও উনি পোষ্য হিসেবে নিতে পারবেন, ওনার সানকেও পোষ্য হিসেবে নিতে পারবেন, এতে কোনো বাধা নেই। ওকে, একজন উবার ড্রাইভার, উনি বলেছেন আনএমপ্লয়মেন্ট মার্চের 27 তারিখ ফাইল করেছেন, কনফার্মেশন আছে, আই ডিড উইকলি সার্টিফাইড লাস্ট 3 উইকস, স্টিল শোয়িং মাই স্ট্যাটাস পেন্ডিং। এটা 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 নর্মাল ব্যাপার, নিউ ইয়র্ক স্টেট এখন এত বেশি প্রসেস করার ক্ষমতা তাদের নাই, সেই জন্য সবকিছু পেন্ডিং রেখে যখন রিজলভ হয়ে যাবে তখন দেখবেন যে আপনার 3 সপ্তাহ 4 সপ্তাহ 100 একবারই চলে আসবে। এটা সার্ভার আপনার কাছে প্রশ্ন একটা আছে, সেটা হচ্ছে যে আমার প্রশ্ন, এই সময়ে কি আমরা চিকেন, বিফ এবং ফ্রোজেন ফিশ খাওয়া উচিত হবে কিনা? এটা কি আমাকে প্রশ্ন? জি, সবকিছু খাওয়া যাবে, কারণ ভাইরাস হলো একটা অ্যানিমেলের মতন,
মানে তার মানে হলো বাসায় যদি ইঁদুর না থাকে তাহলে ইঁদুর মারার ওষুধের কোনো প্রয়োজন নাই। সিমিলারলি এনিবডি ক্যান ইট এনিথিং, দিস ইজ এ ডিজিজ, দিস ইজ সামথিং দ্যাট কামস ফ্রম আউটসাইড, যেটা আপনার বডিতে প্রবেশ করে আপনার ক্ষতি করে। সুতরাং এটার মাছ মাংস মুরগি বা হোয়াট এভার ইট ইজ খাওয়া যাবে। আর আমি একটা টপিক জাস্ট বলতে চাচ্ছিলাম যে নিউ ইয়র্কে আমরা আমরা প্রেসিডেন্ট ট্রাম্প এবং মারিও কমো আমাদের সরি অ্যান্ড্রু কমো আমাদের যে গভর্নর রয়েছেন তাদের বক্তব্যের কতগুলি ব্যাপার রয়েছে। আমি জাস্ট আপনি দুইটা একটা ছোট জিনিস পয়েন্ট আউট করতে চাচ্ছি যে নিউ ইয়র্ক সিটি ডিমান্ডেড যে কমফোর্ট যে জাহাজটা রয়েছে সেখানে কোভিড বা করোনা ভাইরাস পেশেন্ট নেওয়া হবে। ফেডারেল গভর্নমেন্ট কিন্তু এটাতে অ্যাগ্রি করছে এবং তাদের 1000 বেড থেকে 500 বেডে করছে, কিন্তু বর্তমানে আমার মনে হয় সেখানে 50-এর নিচে পেশেন্ট রয়েছে। আমি যা বলতে চাচ্ছি যে এখানে প্রায় 450 বেড ইউজ করা হয় নাই। জ্যাকব ডেভিড সেন্টারে আমার মনে হয় 200-300 পেশেন্ট আছে, মোট বেড আছে হলো 3000, তার মানে 2700 রুগী ওখানে ঢোকানো হয় নাই। কিন্তু আমি যে হাসপাতালে কাজ করি সেটার করিডোরে পেশেন্ট আছে এবং হাসপাতালের প্রত্যেকটা রুম ভর্তি। তা আমার আমি একটু আগে একটা জিনিস পড়ে দেখলাম যে তাদের এই জ্যাকব ডেভিড সেন্টার এবং বিভিন্ন জায়গায় জিঙ্ক যেটা বলছেন আপনি এটা পাওয়া যাচ্ছে না ফার্মেসি, এটার বিকল্প ভেজিটেবল এন্ড ফ্রুটস কি আছে? Well, I cannot tell you that. তার কোন কি পরিমাণ খাইতে হবে সেটা আমি বলতে পারবো না, আই ক্যানট কোয়ান্টিফাই। আমার মনে হয় জিঙ্ক সালফেট ক্যাপসুল হলো 220 মিলিগ্রাম, সুতরাং এটা অনলাইনে সার্চ করতে হবে। আর আমি আমার লাস্ট একটা টপিক যেটা আমি বলতে চাচ্ছিলাম আর কি মেডিকেল লাইন থেকে আর কি, সেটা হলো মর্টালিটি রেট। গতদিন পর্যন্ত এপ্রিলের 15 তারিখ পর্যন্ত ইটালিতে একটা স্টাডি করা হয়েছে, সেখানে দেখা গেছে যদি বয়স 29-এর নিচে হয়, 29-এর নিচে হয় তাহলে মর্টালিটি হার 0.1%, মানে 1000-এ 1 জন। আর যদি বয়স 40-49 হয় সেখানে মর্টালিটি হলো 0.9, মানে 1000-এ 9 জন। আর 50-59 হলো 2.5%, 2.5% মানে 100-এ 2.5 জন। আর 60-69 যদি হয় তখন মর্টালিটি বেড়ে যাচ্ছে 9.5%। আমি জাস্ট এটার ইম্পর্টেন্সটা বুঝাতে চাই। থ্যাংক ইউ, ইটস এ গুড ইনফরমেশন স্যার। 70-79 হলে মর্টালিটি হলো আপনার 24%, 100-এ 24 জন মারা যাবে। আর 80-89 হলে 30% মর্টালিটি। আমি যেটা বলার জন্য চেষ্টা করছি যে 60-89 পর্যন্ত বা 90 পর্যন্ত মর্টালিটির হার অনেক বেশি এবং এরাই প্রধানত মারা যাচ্ছে। সুতরাং আপনারা যদি তাকিয়ে দেখেন আমাদের সিনিয়র সিটিজেন যারা আছে তারাই করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, কিন্তু 29-এর নিচে বয়স হলে তাদের মর্টালিটি হলো 0.1%, মানে 1000-এ 1 জন, অত্যন্ত কম, এটা মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ স্যার ভাই। আচ্ছা এটা এটা একটু বলতে হবে তাহের, এটা ভেরি ইম্পর্টেন্ট। শর্ট করে বলে সময় শেষ হয়ে গেছে আমাদের। হ্যাঁ, সময় শেষ হলে ইয়াং জেনারেশন যারা রয়েছে তারা যদি মাস্ক না পরে তাহলে তারা আমাদের ওল্ডার জেনারেশনটাকে মেরে ফেলবে, এই কথাটা আমি বলার চেষ্টা করতেছি। ওকে, মাস্ক পরতে হবে ইয়াঙ্গার জেনারেশন যারা আছে। দ্যাটস রাইট, আদারওয়াইজ দ্য ওল্ডার জেনারেশন উইল বি গন, তাদের সবার বাবা মা ভাই বোন হোম কেয়ারে যারা আছে সব মারা যাবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমরা সিমটোম্যাটিক ক্যারিয়ার, শিওর। আমরা কয়েকটা প্রশ্ন জানবো। আরো একটা প্রশ্ন আছে, সোনিয়া হাসান উনি বলতে চাচ্ছেন, মাই ফাদার ইজ এ গ্রিন কার্ড হোল্ডার, হি ইজ নন ট্যাক্স ফাইলার, অলসো হি হ্যাজ নট dependent he went to Bangladesh in November. Can I apply for stimulus check on behalf of him? No, on behalf e kora jabe na, onakei ekta tax file korte hobe, othoba non filer der ekta link ache, sei non filer der link e giye tar naam, social security number, tar information, bank account egulo update korte hobe. Okay, Samir Chaudhary jante chaichen, can I apply unemployment if I am not a sole proprietor who is not $250 billion দেয়া হচ্ছে এই সমস্ত কারণে। ওকে, সো আমার মনে হয় যে সারোর ভাই আপনি যেটা হেল্প করতে হবে কমিউনিটিকে, আপনি দেখেন আপনার কাছে যদি আমি দেখাই
how many questions we have. Oh, a few hundred questions are left. So you need an extra program for that. আমার মনে হয় যে এটা এইট ময়ে আমাদেরকে হ্যান্ডেল করা সম্ভব হবে না, but if you can just help us to give the answer of our viewers, that would be great. আমরা আমাদের ভিউয়ারদেরকে বলবো যে আমরা আগামী কালও আবার একজন এরকম বিশেষজ্ঞকে নিয়ে আসবো এবং আপনারা আমাদের প্রোগ্রামে আসবেন, আসলে আমরা আপনাদের যে রেস্ট অফ দি কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। সেলিম ভাই, আপনার 30 সেকেন্ড সময় আছে, 30 সেকেন্ডে কিছু বলতে চান? আপনি লাস্ট কোন অ্যাপিল আপনার কমিউনিটির কাছে আছে? লাস্টে একটু আমি একটু অনুরোধ জানাবো, রমজান আসতেছে, রমজানের প্রস্তুতি নেওয়া দরকার, আর বেশ করে আমরা সফর থেকে আল্লাহর কাছে ফিরে যাওয়া দরকার, তোবার সাথে থাকা দরকার, পাঁচত নামাজ পড়া দরকার, আর মানুষকে সোশ্যাল ওয়ার্কটা বেশি বাড়িয়ে দাও। যেটা রমজানে আমরা মানুষকে ইফতারি খাওয়াইতাম, এই ইফতারির পরিবর্তে আশেপাশে যারা অসহায় আছে, যাদের প্রয়োজন, প্রত্যেককে তাদেরকে সহযোগিতা করার হাত বাড়ায় দিই। থ্যাংক ইউ সো মাচ রফিক ভাই। আপনাকে মানে আমরা আরেকটু বলি যে আমরা অনেক সময় যে এই টিভিটা চলে, আমরা প্রত্যেকেই টিভির কাছে আসি, এটা তো সোশ্যাল ওয়ার্ক উনিরা করতেছে, কিন্তু ওনাদেরকেও আমাদের সহযোগিতা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ শিওর সোশ্যাল ওয়ার্ক দেন আমরা ট্যাক্স পার করি, সরোয়ার ভাই আমার সিপিএস এর, ওনারা আমাদের সহযোগিতা করে। অনেক সময় তারা একটা ফি নেয়, এটা কোশ্চেন আপ করে, কিন্তু তারা যদি ফি না নেয় তাদের কিভাবে চলবে? কিভাবে দূরে সরে রাখতে পারে এবং তার পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব কে দূরে সরাই রাখতে পারে। সোশ্যাল ডিস্টেন্সিং গাইডলাইন মেনে চলা উচিত, ডক্টরদের অ্যাডভাইস শোনা উচিত, যাতে এই প্যান্ডেমিক এর থেকে সরে থাকতে পারে। আমার মনে হয় সরোয়ার ভাইয়ের কিছু চান্স দেওয়া উচিত, উনি ইম্পর্টেন্ট। সরোয়ার ভাই ইউ হ্যাভ 30 সেকেন্ড। আচ্ছা, আমার যেটা শেষ কথা সেটা হচ্ছে যে এই যে আমেরিকার ইতিহাসে এই যে সর্ববৃহৎ একটা স্টিমুলাস প্যাকেজ দেয়া হয়েছে সবার জন্য, ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত এবং ছোট ছোট ব্যবসা থেকে বড় ব্যবসা সবার জন্য কিছু না কিছু আছে। তবে অনেকেই ফ্রাস্ট্রেটেড, অনেকেই অ্যাপ্লাই করেছেন বিভিন্ন লোনের জন্য, এখনো আমার কাছে অনুরোধ আসে লোন প্রসেস করার জন্য, কিন্তু তারা অনেকে জানে না যে কোন লোনটা প্রসেস করবো। এখন EIDL লোন যেটা ছিল, অ্যাডভান্স লোন অথবা PPP লোন অলরেডি এক্সস্ট হয়ে গেছে, এখন জানে না পাইপলাইনে যা আছে ওইটা কতদিন পর্যন্ত চলবে। তবে আসার কথা হচ্ছে নজমুল ভাই যেটা বলছেন যে আরেকটা প্রণোদনা আসছে, ওর মধ্যে দিয়ে আবার নতুন করে শুরু হবে। এখন আরেকটা জিনিস আমি ব্যারিস্টার ইশরত স্বামী এবং সেলিম ভাইকে জিজ্ঞেস করতে চাই, যে অনেক লোক এখন আমাকে জিজ্ঞেস করে, ভাই আমি তো আমার মা বাবাকে আনতে চাচ্ছিলাম, এখন দেখি যে আমি তো এখন প্যান্ডেমিক এর মধ্যে পড়ে গেছি, আমার তো আনএমপ্লয়মেন্ট হয়ে গেছে, কি হয়েছে, আমি এখন আমার যে ফিডব্যাক সাপোর্ট এগুলো দিয়ে কি করবো, এগুলো কোথায় কি করবো, আমার এটা কি এই প্যান্ডেমিক এর জন্য কি আমার এই ইমিগ্রেশন, আমার মা বাবা আনা অথবা আত্মীয় স্বজন বউ বাচ্চা আনা, এটা কি ডিলেট হয়ে গেল নাকি? ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। আমার মনে হয় না এই প্যান্ডেমিকের জন্য ডিলে হবে, তার কারণ ডিপেন্ড করে ওনার ফ্যামিলির জন্য ওনার প্রায়োরিটি ডেট কবে, এবং প্রায়োরিটি যখন এফিডেভিট অফ সাপোর্ট চেয়ে পাঠাবে তখন তার লাস্ট 3 ইয়ার্স এর এফিডেভিট অফ সাপোর্ট দরকার। হ্যাঁ, সে যদি নিজে কোয়ালিফাই না করে, ধরেন এখন যারা আনএমপ্লয়েড হলো এদের ইম্প্যাক্টটা পড়ছে আগামী বছর, যে আগামী বছর ট্যাক্স ফাইল করবে, তো এর গত 3 বছর যদি ঠিক থাকে তাতে অসুবিধা নাই, আর যদি তাও কমও পড়ে যায়, এ পর্যন্ত কোনো গাইডলাইন ইস্যু করা হয় নাই যে এই এফিডেভিট সাপোর্ট অ্যামাউন্ট কমানো বা বাড়ানো হবে, এ পর্যন্ত কিছু করা হয় নাই। তবে করা হবে কিনা তাও বলা যাচ্ছে না, এটা অপেক্ষা করা, অপেক্ষা করে দেখতে হবে যে কি হলো না হলো। জয়েন্ট স্পন্সর আপনার কোনো পরামর্শ আছে এই বিষয়ে? আমার দর্শকদের উদ্দেশ্যে এটাই বলা যে যেটাই আপনি অ্যাপ্লিকেশন যেই নামের আন্ডারেই আপনি অ্যাপ্লাই করেন না কেন, ইকোনমিক ডিজাস্টার লোন, PPA, হোয়াটএভার, SBA লোন, যেটাই করেন না কেন, সত্য ইনফরমেশন দিয়ে করবেন যাতে আপনার ক্লেমটা থাকে। পরে যদি এখানে কোনো ফ্রড অথবা অন্য ক্লেম করেন তাহলে আপনার পুরো ক্লেমটাই ভেস্তে যাবে। তো যা করবেন সততার সাথে, সিনসিয়ারিটির সাথে করবেন, যাতে ইভেনচুয়ালি আপনি গেইনার হবেন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ সরোয়ার হাসান। ডক্টর সরোয়ার হাসান আপনি শুনতে পাচ্ছেন? আপনার মিউট হয়ে গেছে সাউন্ড।
যদি মাস্ক না লাগান তাহলে আপনাদের মানে 60 বছরের উপরে যারা আছে তাদের মারা যাওয়ার সম্ভাবনা, মানে প্রত্যেকেই বাবা মা হারানোর সম্ভাবনা। সরোয়ার ভাই আরেকটা একটা প্রশ্ন, এই রমজানের সময় যারা বয়স্ক লোক তারা কি রোজার মাধ্যমে কোনো অসুবিধার মধ্যে পড়বেন, যে তাদের ডিহাইড্রেশন এবং অন্যান্য কিছু হবে? না, সেটা ডক্টর সরোয়ার কিন্তু গ্যাস্ট্রোলজিস্ট, সো আপনি যদি এই বিষয়ে একটু পরামর্শ দিয়ে দেন। সেটা সেটা হলো খুবই সাধারণ জিনিস, গত বছর যা করছেন তারা এই বছর তাই করবেন। তার মানে ইফতারের সময় এবং ইফতার থেকে সেহরির মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন, যাতে করে ডিহাইড্রেশনটা না হয়। আর বেশি করে পেঁয়াজও খাওয়া, বুট খাওয়া, বাজা পোড়া খাওয়া, এগুলো সম্পর্কে এগুলো চলবে না। এটা এটা না চলার কোনো কারণ নেই, এটা বন্ধ করে দিলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। অনেক লোকজন রোগী হিসেবে যাবে যে এইটা বেশি করে পেঁয়াজ খাইতে পারে। আপনার সিরিয়াসলি নেবেন না, বাট হেলদি খাবার সবাই খাবেন, এটাকে আমরা এন্ডোর্স করছি না যে আপনারা ইয়ে করবেন। সেলিম অ্যাটর্নি শেখ সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর সরোয়ার শাহ, আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা। অ্যাটর্নি ইসরার স্বামী, আপনাকে শুভেচ্ছা। সরোয়ার চৌধুরী, সিপি, আপনাকে শুভেচ্ছা। এবং মানানা রফিক, আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবাই সবার পাশে থাকবো আমরা এবং কমিউনিটিকে হেল্প করার চেষ্টা করব। দর্শক আজকে এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।